হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুয়ারজু টেক তো ভিউয়ার্স আজকে স্পেশালি পুরো ব্রুজুর কথা বলবো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর ফোনটির নিয়ে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন বাংলাদেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোরটা কিন্তু চাহিদা সম্পন্ন একটা ডিভাইস এই ডিভাইসটার মধ্যে কী কী রয়েছে নতুন দাম পুরান দাম ইন ডিটেলস ধারণা দেওয়া ট্রাই করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ দা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানটি বাজিয়ে দেবেন তো অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর ফোনটি এই ফোনটিতে রয়েছে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা যা যা চান সব কিন্তু এই ফোনে পেয়ে যাবেন ছয় জিবি র্যাম এছাড়া একশো আঠাশ জিবি স্টোরেজ পেজ যাচ্ছেন ডিসপ্লে সাইজ পেজ যাচ্ছেন সিক্স পয়েন্ট ফোর এনসি এক হাজার আশি বাই চব্বিশশো পিক্সেল পেয়ে যাচ্ছেন এছাড়া অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন দিয়ে লঞ্চ হয়েছে এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ হিসাবে পাঁচ হাজার এমএস এর বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনে সবচেয়ে মজার বিষয় হলো থ্রি ক্যামেরা সেট আপ হিউজ স্টোরেজ অ্যান্ড র্যাম সুপার অ্যামলের ডিসপ্লে উইথ হাই রেজলিউশন ইউজ করা হয়েছে এই ফোনে এছাড়া টেকনোলজির কথা বলতে গেলে অ্যাপসি ফাইভ জি পেয়ে যাবেন এই ফোনে স্পিডও ভালো পেয়ে যাবেন জিপেস ইডেস সব ভালো পেয়ে যাবেন বডির কথা বলতে গেলে ডাইমেনশন পেয়ে যাচ্ছেন কিন্তু একশো মিলিমিটার পর্যন্ত এছাড়া এই ফোনের ওজন কিন্তু দুইশো গ্রাম মাত্র সিম পেয়ে যাচ্ছেন সিঙ্গল সিম ন্যানো সিম আর হাইব্রিড ডুয়েল সিম ইউজ করতে পারবেন এই ফোনে আদার্সের কথা বলতে গেলে আইপি সিক্সটি ওয়াটার রেজিস্ট্যান্ট আপ টু ওয়ান মিটার পর্যন্ত থার্ড মিট রাখতে পারবেন এছাড়া ডিসপ্লের কথা বলতে গেলে সুপার অ্যামোলেড ক্যাপাবিটি টাচ স্ক্রিন ষোলো আর কালার পেয়ে যাচ্ছেন সাইজের কথা বলতে গেলে ডিসপ্লে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এছাড়া রেজলিউশনও খুবই ভালো পেয়ে যাচ্ছেন প্রোটেকশন হিসাবে পেয়ে যাচ্ছেন এই ফোনে কইনার গয়লা গ্লাস ফাইভ এছাড়া ডিসপ্লেতে একশো বিশ আস রিফ্রেশেড পেয়ে যাচ্ছেন আটশো স্পিক্স ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন প্ল্যাটফর্মের কথা বলতে গেলে অ্যান্ড্রয়েড বাসন থার্টিন এছাড়া সিপসেট হিসেবে ইউজ করা হয়েছে এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব সিপসেট এক্সিনোস তেরোশো আশি ফাইভ নাইন একটা সিপসেট সিট করা হয়েছে জিপিও পেয়ে যাচ্ছেন সিপিও পেস আছেন সবচেয়ে ভালো এছাড়া আমরা যদি মেমোরির কথা বলতে গেলেই আপনি কিন্তু এক্সট্রা কোনো ইউজ শেয়ারের সল্ট আর কি আপনার কার্ড সল্টের কথা বলতে গেলে মাইক্রো এসডি এক্স ইউস এস শেয়ার সিম সল্ট আপনি কিন্তু এক্সট্রা মাইক্রো সিম ইউজ করতে পারবেন এছাড়া কিন্তু আপনি মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারবেন ইন্টারনালের কথা বলতে গেলে ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টের ফোন পেয়ে যাবেন এই ফোন মেন ক্যামেরার কথা বলতে গেলে পঞ্চাশ মেগা মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন আলট্রাওয়াইডও থাকছে এছাড়া ডেফসেন্সর থাকছে ফিচারের কথা বলতে গেলে এল ইডি ফ্লাস প্যানোরোমা এসডিআর থাকছে এই ফোনে ভিডিওর কথা বলতে গেলে ফোর কেতে থার্টি এফপিএ এস পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন এক হাজার আশি পিতে সিক্সটি এফপিএ পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন সেলফি ক্যামেরায় বত্রিশ মেগা পিস্সাল পেয়ে যাচ্ছেন এছাড়া ভিডিও শ্যুট করতে পারবেন ফোর কি থার্ড থার্টি পেপেস এক হাজার আশি পিতে থার্টিএস সাউন্ডের কথা বলতে গেলে এলার টাইপ ভাইব্রেশন এছাড়া লাউড স্পিকার কানেকটিভিটির কথা বলতে গেলে ওয়াল অ্যান্ড ব্লুটুথ জিপিএস এছাড়া এনএফসি ইউএসবি সি টু পয়েন্ট জিরো অটি সাপোর্টেড এছাড়া ফিচারের কথা বলতে গেলে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আই মিন ইন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এছাড়া কিন্তু আপনি মোটামুটি ভার্চুয়াল প্রক্সিমিটারি সেন্সর পেয়ে যাচ্ছেন মেসেজিংয়ের কথা বলতে গেলে সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে আপনি পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জ পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএসএর বিগ ব্যাটারি মেড বাই সাউথ কোরিয়া মোটামুটি সাউথ কোরিয়ার ভার্সনটা পেয়ে যাবেন এছাড়া কালারের কথা বলতে গেলে আপনি লাইম গ্রাফিক এছাড়া বায়োলেট হোয়াইট চার পাঁচটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় হল এই ফোনটার ক্যামেরা কাটারটা দুর্দান্ত তবে অফিসিয়াল প্রাইসটা কিন্তু অনেক অলমোস্ট অনেক বলতে গেলে অনেক একষট্টি হাজার একশো নিরানব্বই টাকা অলমোস্ট বাষট্টি হাজার টাকা কিন্তু আর আগে ছিল বাহাত্তর হাজার টাকা আপনি কিন্তু অলমোস্ট দাম কমছে একষট্টি হাজার টাকা এরপরে আরও দাম করছে এখন বর্তমানে কিন্তু অফিসিয়াল রেট মাত্র তেপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা প্রথম দাম যখন বের হয়েছিল বাহাত্তর হাজার টাকা ছিল তারপর আরও কমে একষট্টি হাজার টাকা আসছে তারপরে কমে এখন বর্তমানে রাইট নাও তেপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা অলমোস্ট চুয়ান্ন হাজার টাকা তবে এই ফোনটা যদি আপনি ইউজ মার্কেটে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা অলমোস্ট আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন যাদের বাজেট আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা তারা কিন্তু ইউজ মার্কেটে অর্ধেকের চেয়ে অর্ধেক দামে পেয়ে যাবেন এই ফোনটা আর অবশ্যই কীভাবে কিনবেন সেটাও বলে দেব আমাদের মেন চ্যানেল নোমানজু ব্লকস ইউটিউব চ্যানেলের ফুল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ইউজ ফোনের নানান ব্র্যান্ডের বিভিন্ন ভিডিও থাকে প্রতিদিন আপলোড সেক্ষেত্রে দেখে আপনি শুনে চেক করে কিনে নিতে পারবেন যে কোনো একটা শপ থেকে যেখান থেকে আপনার ভালো লাগে তো হিউর স্যামসাং এই ফোনটা এ সিরিজের যারা লাভ আর বিশেষ করে স্যামসাংয়ের এ সিরিজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোরটা একটা আদর্শ ফোন হতে পারে কারণ এই ফোনটার ক্যামেরা কাটারটা দুর্দান্ত তবে একটা ল্যাগিংস আছে এই ফোনটার ডিসপ্লে ভেজেলটা একটু বেশি এছাড়া যদি আপনার যে কোনো ও জিনিস আপনার মেনে নেওয়া যায় আপনার পারফরমেন্সের কথা বলতে গেলে দুর্দান্ত পেয়ে যাবেন এছাড়া আউটপুটের কথা বলতে গেলে দুর্দান্ত গ্রিপ ফুলের কথা বলতে গেলে দুর্দান্ত দেখতে চমৎকার ফোন প্রসেসর ও নিজস্ব প্রসেসর মোটামুটি কোনো দুর্ঘটনা ঘটারও সমস্যা নাই আপনার স্ন্যাপড্রাগনে তো দেখা যায় গ্রিন লাইন আসার ইস্যু থাকে এই জিনিসও কিন্তু সচরাচর গ্রিন লাইন আসে না তো সেক্ষেত্রে স্যামসাং এ ফিফটি ফোরটা আপনি চমৎকার একটা লেভেলের ফোন হতে পারে ভিডিও শ্যুট বলেন গেম বলেন মোটামুটি অ্যাভারেস্ট ব্রাউজিং বলেন অ্যাভারেস্ট আপনার জন্য বেস্ট একটা ফোন হতে পারে তবে আঠাইশ থেকে উনত্রিশ হাজার টাকা বাজেটে আপনি যদি ইউজ মার্কেট থেকে ফ্রেশ কন্ডিশনে কেনেন এইভাবে আমার হাতে যেটা আছে এটা কিন্তু ইউজ একদম ফ্রেশ কন্ডিশনে বক্সাও তক্সাও কিনতে গেলে আপনার তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা লাগবে বক্সারা কিনতে গেলে আপনি আঠাইশ হাজার টাকা পেয়ে যাবেন তো আঠাশ হাজার টাকা এরপর আর একটু কন্ডিশন যদি লেস নিতে চান তাহলে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা পেয়ে যাবেন তো ছাব্বিশ সাতাশ হাজার টাকা বেস্ট ফোন হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর এই ফোনটি আর যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই কিনতে পারেন চাইলে আপনার জন্য আপনার সব আশা মোটামুটি পূরণ করতে পারবে এই বাজেটে এই ফোনটি তো ভিওয়ার্স এই ছিল স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর ফোনটি ইন ডিটেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বোলাইকান্ডি বাজি দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ